প্রিয় রিটেলার বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, যে সমস্ত রিটেলার বন্ধুরা আপনারা আপনাদের আমাদের স্পাইস মানে রিটেলার আইডি নিয়ে কাজ করছেন বা করছেন আমাদের সাথে, তো সেই সমস্ত রিটেলার বন্ধুরা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি আপডেটকে নিয়ে এসছেন। তো বন্ধুরা অনেকেই যারা হয়তো নোটিফিকেশন পেয়েছেন বা যারা এই মুহূর্তে কাজ করছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে এইপিএস সিস্টেম সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে সমস্ত কাস্টমার রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদের কেওয়াইসি আপডেট নেই, তারা তাদের যে এইপিএস সেটা বন্ধ হয়ে গেছে। এবং অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই জানিয়েছেন যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক তো রয়েছে কিন্তু ওনাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এ কারণে ওনাদের এই ধরনের প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা এইপিএসে যখনই আপনারা কাজ করতে যাচ্ছেন, যে সমস্ত ভিএলই বন্ধুরা রয়েছেন, সে ডিজিপে আইডি হতে পারে বা আপনাদের যে এইপিএসের যে পোর্টাল রয়েছে, অনেকেই রয়েছেন যারা স্পাইস মানি বা অনেকে রয়েছেন পে নিয়ার বাই বা র্যাপি পে এই ধরনের যে পোর্টাল নিয়ে কাজ করেন, তো অনেকের ক্ষেত্রেই যখনই আপনারা ক্যাশ উইথড্রয়াল ডিপোজিট বা মিনি স্টেটমেন্ট চেক করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটি স্ট্যাটাস শো করছে। সেটা হচ্ছে যে হয়তো আপনি যখনই ক্যাশ উইথড্রয়াল করতে যাচ্ছেন সেখানে সাসপেক্টেড ফ্রডের একটা মেসেজ বা স্ট্যাটাস সেখানে শো হচ্ছে, অথবা এখানে শো হচ্ছে যে প্লিজ ট্রাই নেক্সট ট্রানজ্যাকশন আফটার 30 মিনিটস। তো এই ধরনের কিন্তু নোটিফিকেশান শো হচ্ছে এবং আপনারা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনোরকম কোনো এইপিএসের কাজ আপনারা করতে পারছেন না, তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা আমরা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এইপিএসে কাজ করি বা যে সমস্ত গ্রাহক সেবাগুলো রয়েছে অর্থাৎ এসবিআই যে সমস্ত গ্রাহক পরিষেবাগুলো রয়েছে সেই সমস্ত গ্রাহক পরিষেবা থেকে কিন্তু সমস্ত ধরনের কাজগুলো হচ্ছে। এই মুহূর্তে যে নতুন আপডেট সেটা হচ্ছে যে ব্যাংকের কোনো রকম কোনো সার্ভার ইস্যুর কারণে আমরা জানি যে স্পাইস মানি পে নিয়ার বাই বা র্যাপি পে যে কোনো কোম্পানি হোক না কেন তারা কিন্তু কোনো রকম কোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো সার্ভারে কাজ করে না, তারা অন্য কোনো ব্যাংকের সার্ভারে কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো হয়। সেটা আপনাদের এক্সিস ব্যাঙ্ক হতে পারে বা ইয়েস ব্যাঙ্ক হতে পারে, তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ব্যাংকের সার্ভারে কাজ করে। তো আমাদের যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বা এসবিআইয়ের যে এইপিএস কাজ করছে না, অনেকেই যেটা বলেছেন যে কেওয়াইসি আপডেট, তো বন্ধুরা কেওয়াইসি যাদের বন্ধ হয়ে যাবে বা কেওয়াইসি যাদের আপডেট করতে হবে সেই সমস্ত কাস্টমারকে কিন্তু বা সেই সমস্ত কাস্টমাররা কোনোরকম কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না। এমনকি শুধুমাত্র এইপিএস পোর্টাল নয়, এসবিআইয়ের কোনোরকম কোনো গ্রাহক সেবা কেন্দ্রেও তাদের কোনো লেনদেন হবে না, এমনকি ব্রাঞ্চ থেকেও কোনো লেনদেন হবে না এবং এটিএম থেকেও কিন্তু ওনারা কোনোরকম কোনো লেনদেন করতে পারবেন না। কেওয়াইসি আপডেট করার পরেই কিন্তু তারা লেনদেন করতে পারবে। এবং যাদের মোবাইল নাম্বার আপডেট বা মোবাইল নাম্বার লিঙ্কের কথা বলা হচ্ছে, যে সমস্ত বন্ধুরা বলছেন যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই সেই সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, তো এরকম কোনো ব্যাপার নয়, কারণ মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা লিঙ্ক নেই এইপিএসের সাথে কোনোরকম কোনো সম্পর্ক নেই, কারণ সেখানে কিন্তু এইপিএসে উইথড্রয়াল বা ডিপোজিট করার ক্ষেত্রে কোনোরকম কোনো কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসে না। শুধুমাত্র মোবাইল নাম্বার তখনই দরকার যখন আপনি ম্যাক্সিমাম টাকা উইথড্রয়াল করবেন এটিএম থেকে, সেই সময় কিন্তু এসবিআইয়ের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি সেন্ড করা হয়, ওটিপি ভেরিফাই করেই কিন্তু আপনি সেই ক্যাশ উইথড্রয়াল করতে পারবেন। তো বন্ধুরা এই মুহূর্তে যে নতুন আপডেট, এইপিএস সিস্টেম আবারও কাজ করা শুরু করেছে, আপনারা চাইলে এবার খুব সহজে কিন্তু এইপিএসে কাজ করতে পারবেন। অনেকেই যারা বলছিলেন যে একেবারে একদম সম্পূর্ণরূপে এইপিএস সিস্টেম বন্ধ হয়ে গেছে এসবিআইয়ের, অর্থাৎ শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এইপিএস সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমরা যদি র্যাপিপেতে যাই, র্যাপিপে থেকে কিন্তু এই মুহূর্তে আমরা একটা ট্রানজ্যাকশন করেছি, এখানে এসবিআইয়ের যে ট্রানজ্যাকশন সেটা সাকসেসফুল হয়েছে এবং এখানে অ্যাপ্রুভ হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে এসবিআইয়ের ব্যালেন্স ইনকোয়ারি বা ক্যাশ উইথড্রয়াল বা ডিপোজিট সমস্ত কিছু হচ্ছে, এবং যে সমস্ত বন্ধুদের বা যে সমস্ত রিটেলার আইডিতে এই সমস্ত কাজগুলো হচ্ছে না, অবশ্যই আপনারা কয়েকদিন ওয়েট করুন, দেখবেন আপনাদের আইডিতেও কিন্তু এই সমস্ত কাজগুলো হবে, কারণ এই মুহূর্তে এই সমস্ত কাজগুলো হচ্ছে। এবং যে সমস্ত বন্ধুদের আপনারা যে সমস্ত কাস্টমারের যাদের কেওয়াইসি আপডেট করতে হবে, অবশ্যই কিন্তু কেওয়াইসি আপডেট করার পরেই কিন্তু এই সমস্ত কাজগুলো ওনারা করতে পারবেন। কেওয়াইসি আপডেট যাদের করতে হবে তাদের কোনোরকম কোনো পোর্টালে কিন্তু লেনদেন ওনারা করতে পারবে না, অর্থাৎ ব্রাঞ্চ থেকে কোনো লেনদেন ওনাদের হবে না, কেওয়াইসি আপডেট করার পরেই ওনারা কিন্তু লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা এইপিএস সিস্টেম বন্ধ হয়নি, অর্থাৎ এসবিআইয়ের যে এইপিএস সিস্টেম এটা এখনও পর্যন্ত বন্ধ হয়নি, এবং এরকম কোনোরকম কোনো নোটিফিকেশান কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়নি। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যারা আপনারা রিটেলার আইডিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।